আসসালামুয়ালাইকুম সকলকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আপনাদেরকে সার্কেল এবং লাইন দিয়ে আজকে আরো একটি প্র্যাকটিস করে দেখাবো। আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ড্রয়িং এর ক্ষেত্রে। তো শুধুমাত্র সার্কেল এবং লাইন দিয়ে না, আজকে একটা নতুন জিনিসও শেখাবো, যেটার টিউটোরিয়াল আমি এখনো বানাইনি, কিন্তু পরবর্তীতে বানাবো আস্তে আস্তে। তবে এটার সাথে এসে গেছে বলে আমরা সেটা দেখাবো, এবং আপনারা কিভাবে অ্যাঙ্গেল ড্র করতে হয় সেটাও আজকে শিখে যাবেন আরো একবার। তো কথা না বাড়িয়ে ফিগারটি দেখি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফ্যান, মানে হচ্ছে আমাদের সিলিং ফ্যানগুলো আর কি, যেগুলো আমাদের মাথার উপরে ঘোরে। তো সবগুলা মেজারমেন্ট এখানে দেওয়া আছে, আমরা আজকে সেটাই আঁকবো আপনাদের সামনে। তো এখানে খেয়াল করুন, দুইটা সার্কেল দেওয়া আছে, ভেতরেরটা দেওয়া আছে 1.8 এবং পরেরটা দেওয়া আছে 2। তো আর এগুলা দেওয়া আছে ডেসিমালে, তাহলে আমরা ইউনিটগুলো আগে সেট করে নেই। ইউএন এন্টার দিয়ে প্রিসিশনে গিয়ে অবশ্যই আমরা 0.0 করে দিব, এবং ডি এন্টারে গিয়ে আমরা মডিফাই চলে যাব। মডিফাই গিয়ে প্রাইমারি ইউনিটটা আরও একবার সেট করে দিচ্ছি, আমাদের কাজ শেষ। তাহলে আমরা ফার্স্টে 2 ডায়ামিটার সার্কেলটাই অঙ্কন করি। সেন্টার ডায়ামিটারে চলে যাব অবশ্যই, তাহলে 2 দিচ্ছি, এবং এরপরে রয়েছে আমাদের 1.8, ঠিক আছে। আপনি চাইলে একবার চেক করে নিতে পারেন যদি আপনার কোনো কনফিউশন থাকে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। বাইরেরটাকে আগে দেখাই, এটা যেহেতু 2 ডায়া হয়েছে, ওটাও 1.8 অবশ্যই হবে। তো এবার খেয়াল করুন, আমরা ফার্স্টে একটা ব্লেড অঙ্কন করব। একটা ব্লেড অঙ্কন করতে পারলেই পাখার বাকি দুইটা ইজিলি অঙ্কন করা যায়। তো ফার্স্টে এখানে কিন্তু আমাদের দেওয়া আছে, এই লাইনটার দৈর্ঘ্য দেওয়া আছে 0.3, এবং এই যে হেলানো লাইন সেটার দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 0.0। তো এখন প্রথমে আমরা 0.3 দৈর্ঘ্যের লাইনটি অঙ্কন করব। তার জন্য আমাদেরকে একটা সিম্পল ট্রিক্স অবলম্বন করতে হবে অবশ্যই। আমরা ফার্স্টে একটা মাঝামাঝি লাইন নিয়ে নিব সেন্টার থেকে গিয়ে, এটার মান হচ্ছে আমাদের 0.3। এটা আমরা অবশ্যই আপনাদেরকে কফি টুলের কাজও দেখাইনি এখনো, কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, কিন্তু কয়েকটা প্র্যাকটিসে কফি কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। তাহলে আমরা কপি করি, অবশ্যই আমরা মিডল পয়েন্ট থেকে নিচ্ছি, যেহেতু দূরত্বটা 0.1 করে আছে, তাহলে আমরা 0.1 দিচ্ছি, এদিকে একটা দিচ্ছি, আবার 0.1, ঠিক আছে। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা এটা রিমুভ করে দিচ্ছি। এখন আমরা যদি ফিগারটির দিকে আবার তাকাই, এখানে দেওয়া আছে এই হেলানো লাইনটি দেওয়া আছে 0.6, এবং সেটা একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, খেয়াল করুন 60 ডিগ্রি। কোন চতুর্ভাগে আছে সেটা খেয়াল করতে হবে। এই অ্যাঙ্গেলটা এদিকে হেলানো, তার মানে হচ্ছে আমাদের এটা কিন্তু এই চতুর্ভাগে নাই, ঠিক আছে, এটা হচ্ছে এই চতুর্ভাগে আছে। তো এখন আপনি যদি 60 ডিগ্রি দিয়ে অঙ্কন করেন, আমরা দেখি হয় কিনা। উপরের দিকে দিবেন কার্সরটাকে অবশ্যই, তাহলে 0.6 ট্যাপ দিব। এরপর আমরা যদি 60 দেই, খেয়াল করুন আমাদের এটা কিন্তু এদিকে এসে গেছে। আসলে কি আমাদের এটা কি হয়েছে? আমাদের এটা হয় না, আমাদেরটা যেহেতু এইদিকে আছে, তাহলে আমাদেরকে 90 থেকে হিসাব করতে হবে এটাকে রেফারেন্স লাইন ধরে। এটা আমি আপনাদেরকে আগেও শিখিয়েছি। তাহলে এটার মান যদি 90 হয় এবং এটার মান যদি 60 হয়, তাহলে বাকি থাকলো আর কত? 90 থেকে 60 গেলে আর থাকলো 30। তার মানে হচ্ছে আমাদের কত হয়েছে? আমাদের হচ্ছে 90 + 30, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। এখন যদি 120 ডিগ্রি দেয়, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা খুব ইজিলি ড্র করা হয়ে যাবে। যদি আমি আপনাদেরকে দেখাই 0.6 ট্যাব 120, খেয়াল করুন এখন কিন্তু আমরা 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি খুব ইজিলি, যেটা আমাদেরকে ফ্যানের ক্ষেত্রে দেওয়া হয়েছে। যদি আপনাদের এতেও সন্দেহ থাকে, আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। সরি, এটা না, এটা তো 120 আমরা যেটা করলাম আর কি। দেখেন আমাদের কিন্তু এই কোণটা কিন্তু 60 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এখানেও কিন্তু বলে দিচ্ছে যে ওরা এটার মান হচ্ছে 60 ডিগ্রি বাইরের কোণটা, ঠিক আছে, বা এই কোণটা আর কি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা তাহলে তো বুঝে গেলাম এখানে কত দিয়ে আঁকতে হবে, অবশ্যই 120 দিয়ে আঁকতে হবে। তাহলে আমরা যদি 0.6 ট্যাব এবং 120 দেই, তাহলে কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা ড্র হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার আপনারা খেয়াল করুন, এখানে আরেকটা ব্লেড দেওয়া আছে। এই ব্লেডটা কিন্তু সোজা সোজা না একদম, এটা কিন্তু একটু হেলানো, একটু চাপানো নিচের দিকে। আমরা যদি নরমালি 90 ডিগ্রি অঙ্কন করতে যাই এটা থেকে তাহলে আমাদের নরমালি 90 ডিগ্রিটা হচ্ছে এরকম হয় যদি 0.5 দেই আমরা এটার মান 0.5 আছে সরি 0.5 না এটার মান 5 আছে এটার মান আছে আমাদের 5 তাহলে আমরা যদি এটাকে 5 দেই আমাদের কিন্তু এটা সোজা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কিন্তু এটা আধো নিচের দিকে হেলানো হচ্ছে না এখন একটা হিসাব করে ফেলি এখানে আপনাদেরকে একটা সিম্পল ট্রিক খাটাতে হবে সেটা হচ্ছে খেয়াল করুন এটা যেহেতু নিচের দিকে আমরা এটাকে হিসাব করেছি প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্থ সবগুলা ঘরের মান হচ্ছে 360 তাহলে এটার মান দেওয়া আছে আমাদের 58 আপনি খেয়াল করুন এই যে এই ব্লেডটার মান দেওয়া আছে 58 আমার এখানে অন্য জায়গায় দেখানো হয়েছে কিন্তু আলটিমেটলি এটাই তো 58 যেহেতু দেখিয়েছে তারা আমরা 58 খুব সহজে অঙ্কন করতে পারি তার জন্য আমাদের পুরো চতুর্ভাগের মান যদি 360 হয় সেখান থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দেই এখানে 58 মানে কত 60 থেকে যদি 2 বাদ দিয়ে দেই তাহলেই তো আমাদের 358 হয়ে যাচ্ছে ঠিক না তো আমরা যদি 358 দেই দেখি আমাদের কি দাঁড়াচ্ছে তাহলে আমরা দেই 5 ট্যাব প্রেস করলাম 358 দেখেন আমাদের কিন্তু এখন হেলে গিয়েছে তার মানে আমাদের কোনটা হয়ে গিয়েছে আপনি যদি চান এটা মেজারও করে নিতে পারেন এটা আসলে কি 58 হচ্ছে কিনা দেখেন এটা কিন্তু 58 হয়ে গিয়েছে এবং আমি যদি আগেরটার মেজারমেন্ট দেখাই আপনাদেরকে তাহলে খেয়াল করুন এটা কিন্তু 60 তার মানে হচ্ছে আমরা যেটা অঙ্কন করেছি সেটা একেবারেই সঠিক ঠিক আছে তাহলে আমরা এই লাইনটা ডিলিট করে দেই এখন আমরা খুব সহজে একটা কাজ করে ফেলতে পারি সেটা হচ্ছে মিরর এই কপি করে ফেলবো কপি করলেই হয়ে যাবে ওই পাশেরটা আমাদেরকে কষ্ট করে অঙ্কন করতে হবে না তাহলে আমরা কপি করে ফেলি তাহলে এখানে নিয়ে নিলাম এসকেপ দিলাম আবার দুইটাকে সিলেক্ট করে এবার জাস্ট মিরর করে দিলে আমাদের হয়ে যাবে এখানে ইরেজ সোর্স সাবজেক্ট অবশ্যই এস দিয়ে দিবেন এখন আমাদের কাজ শেষ এতটুকুই আমাদের কাজ ছিল সেটা শেষ এখন আমরা আবার আর্কের কাজে চলে যাব তাহলে আমরা কি কি কাজ পেলাম সার্কেল পেলাম লাইন পেলাম অ্যাঙ্গেলও পেলাম ঠিক আছে এখন আমরা চলে যাব আর্কে এখন আপনি যদি ফিগারটি খেয়াল করেন এখানে কিন্তু আর্কের কোনো মেজারমেন্ট দেওয়া নাই আচ্ছা আর্কের মেজারমেন্ট দিয়ে দিয়েছে রেডিয়াস 0.5 তার মানে আমরা 0.5 রেডিয়াসের অঙ্কন করলেই হয়ে যাবে অথবা এটা অটোমেটিক্যালিও নিয়ে নেবে আপনি যদি আপনাদেরকে দেখেন এখানে আপনি কোন আর্কটি অঙ্কন করবেন ঠিক আছে এখানে স্টার্ট এন্ড অ্যাঙ্গেল দেওয়া আছে অথবা स्टार्ट सेंटर एंड দেওয়া আছে তো আপনি যদি স্টার্ট এন্ড রেডিয়াসটা অঙ্কন করেন তাহলে আমরা স্টার্টটা দিলাম এন্ডটা দিয়ে দিলাম এবং রেডিয়াস আমাদেরকে বলে দিয়েছে 0.5 বলে দিয়েছে আমাদেরকে আচ্ছা এটা আমাদের হয়নি কারণ হচ্ছে আমরা সিলেকশন করার সময় ভুল করেছি আমরা স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টটা ভালো করে ধরতে পারিনি তাহলে আমরা আবার নিব স্টার্ট এন্ড রেডিয়াস যেহেতু আমাদেরকে রেডিয়াস দিয়ে দিয়েছে এখন স্টার্ট পয়েন্ট ধরতে হবে আমাদেরকে এটা ধরে এন্ড পয়েন্ট যদি এটাকে ধরি এরপর আমরা যদি 0.5 দেই দেখেন আমাদের কিন্তু খুব সহজে হয়ে গিয়েছে তার মানে আমাদের একটা ব্লেড একেবারেই কমপ্লিট যেহেতু আমরা একটা ব্লেড এঁকে ফেলতে পেরেছি তাহলে আমরা বাকিগুলো একদম ইজিলি এঁকে ফেলতে পারবো এটা একেবারেই শিওর তাহলে আমরা ফার্স্টে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখন আমি আপনাদেরকে একটা কাজ দেখাবো সেটা হচ্ছে অ্যারের কাজ যেটা আমি আগের ক্লাসগুলোতে আপনাদেরকে দেখাইনি পরবর্তীতে অবশ্যই টিউটোরিয়ালে সেটা প্রকাশ করব তাহলে অ্যারেটা হচ্ছে ছড়িয়ে দেওয়া আর কি চারপাশে ছড়িয়ে দেওয়া কোনো তলের উপর দিয়ে ছড়িয়ে দেওয়া তো আমরা সেদিকে এখন না যাই আমরা পোলার অ্যারেতে চলে যাব পোলার অ্যারে হচ্ছে গোল করে দেওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আমি স্পেসিফাই করে দিলাম সেন্টারটা সিলেক্ট করে দিলাম এখন এখানে আইটেম দেওয়া আছে 6 আমরা সেখানে 3 করে দিব 3 দিয়ে যদি এন্টার দিয়ে দেই এখন আমাদের কাজটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে আপনারা খেয়াল করুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাজটা হয়ে গিয়েছে আমাদের একটা ইলেকট্রিক সিলিং ফ্যান অঙ্কন করা হয়ে গিয়েছে তো খুব সহজ এটা কোনো কঠিন কাজ নয় এখন আমরা জাস্ট ডায়ামিটারগুলো কিন্তু মেনশন করে দিলে কাজ শেষ তাহলে আমরা ডায়ামিটারগুলো আস্তে আস্তে মেনশন করি অ্যালাইনতে চলে যাব অ্যালাইনে গিয়ে 0.6 এরপরে আবার লাইন দিয়ে চলে যাই এখানে গিয়ে 5 এবার যদি দূরত্বটা আমরা হিসাব করি 0.2 এবং যদি আমরা আবার হেলানো লাইন হিসাব করি আসলে সবগুলা কিন্তু একই সাথে দেওয়া সম্ভব হচ্ছে না আমাদের এজন্য আপনাদের কাছে দুঃখিত কারণ এটা প্রকাশ করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় আমাদের এবার যদি আরো একটা সার্কেলের ডায়া দেখাতে যাই তাহলে 0.1.8 তাহলে কি আমাদের আর কোনো কিছু বাকি রয়েছে আচ্ছা আমাদের অ্যাঙ্গেল গুলো বাকি রয়েছে এবং 0.3 আচ্ছা আরো একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এই দুটো তাহলে এটা হচ্ছে 0.3 আর হচ্ছে আমাদের অ্যাঙ্গেল আমরা অ্যাঙ্গেল গুলো ওই পাশে দেখাই কারণ এই পাশে এমনিতে গেজ গেজ হয়ে গেছে আর কি তাহলে অ্যাঙ্গুলারে চলে যাব অ্যাঙ্গেল দেখানোর জন্য ফারস্টে অ্যাঙ্গেলটা যদি দেখাই 60 এরপর যদি আরেকটা অ্যাঙ্গেল অন্য আরেকটা পাখাতে দেখাতে যাই যদি এখানে দেখাই তাহলে সরি এটা কিন্তু আমি দেখিয়েছি অলরেডি আমাদের 58টা দেখানো হয়নি তাহলে 58টা যদি আমরা দেখাই 58 সরি এটা পুরোটা নিয়ে নিয়েছে এটা আপনারা খেয়াল রাখবেন আকার সময় অবশ্যই এগুলা খেয়াল রাখবেন আমাদের কিন্তু 58 নিয়ে নিয়েছে এখন জাস্ট আমরা এগুলাকে কালার করে দিব এখানে আমাদের ছিল নীল কালার আমরা এটাকেও নীল কালার করে দিচ্ছি ঠিক আছে তাহলে মডিফাই এ চলে যাবেন অবশ্যই বরাবরের মতই এবং টেক্সটে না লাইনে চলে যাবেন বাই ব্লকে গিয়ে ব্লু করে দিবেন ব্লু করলে হয়ে যাবে সেট কারেন্ট ক্লোজ তাহলে কিন্তু আমাদের ডাইমেনশন গুলো শো করা হয়ে গেল তাহলে আমাদের সম্পূর্ণ প্র্যাকটিসটি কিন্তু অঙ্কন করা শেষ এভাবে আপনি একটা ইলেকট্রিক ফ্যান অঙ্কন করতে পারেন এখানে কিন্তু অনেকগুলো টুলস দেখানো হয়েছে সার্কেল আর্ক অ্যাঙ্গেল তারপর দেখানো হয়েছে অ্যারে কফি দেখানো হয়েছে ঠিক আছে তার মানে আপনারা একসাথে অনেকগুলো কাজ করতে পারতেছেন তো আগামী পর্বের প্র্যাকটিসটি বা আগামী পর্বের টিউটোরিয়ালটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং নোটিফিকেশনের বেল বাটনটি অন করে দিন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ